বৌমা, এই বৌমা, কোথায় গেলে তুমি? হ্যাঁ মা, এই তো আমি, বলুন। বলি মহারানী, আমার ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি কেন? ওটা কি কাল করা হবে? হ্যাঁ বলি, আমার কি মানুষ মনে হয় না যে এই নোংরার মধ্যে রেখেছ? মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনি তো এই মাত্রই ঘুম থেকে উঠলেন, আর আপনি তো উঠেই আগে খেতে চাইবেন, তাই আমি আপনার খাবারটা তৈরি করছিলাম। চুপ করো, একদম বেশি কথা বলবে না। কি চিন্তা আমার জন্য, ভাবনা সাগর নিয়ে বসেছে মনে হয়। এখন বেশি বকবক না করে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করো, আর তারপর আমার খাবার দাও। আহা, তুমি বৌমাকে ওভাবে বকছো কেন? ও তো আর বসে নেই, কাজ তো করছেই। আর মেয়েটা কত কষ্ট করে, সংসারে সব কাজ করে, তুমি তো জানোই। তবুও মেয়েটা মুখ বুঝে সব করে, কোনো কথা বলে না। আর তুমি কি না? এই তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে কে বলেছে? অত কষ্ট হলে নিজে কাজ করো, একদম বেশি কথা বলবে না। বলে দিলাম, দরদ একবারে উঠলে পরে। বাবা, আপনি আর কথা বলবেন না। আর মা, আমি এক্ষুনি আপনার কাজ করে দিচ্ছি। মিনতির কথা শুনে বিমল চুপ হয়ে যায়। এভাবে মিনতি সবসময় বনিতাকে কথা শোনাতো। একদিন বিমল হাতে কিছু ফল নিয়ে বাড়িতে আসে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? আর তোমার শাশুড়ি কোথায় গেছে? মা তো বাড়িতে নেই বাবা, একটু পাশের বাড়িতে গেছে। নাও বৌমা এই ফলগুলো, তোমার ঘরে নিয়ে গিয়ে রাখো, তোমার শাশুড়ি দেখলে তো আবার বাড়ি মাথায় তুলবে। তোমার শাশুড়ির জন্য তো ভয়ে তোমায় কিছু দিতেও পারি না। এগুলোর আবার কি দরকার ছিল বাবা? আমার কিছু লাগবে না বাবা। চুপ করো তো, তোমার শাশুড়ি তো তোমায় ঠিক করে খেতেও দেয় না, একটু ভালো খাবার না খেলে হয়? এখন যাও তো, এগুলো নিয়ে ঘরে যাও। এই বলে বিমল সেখান থেকে চলে যায়, আর বনিতা ফলগুলো নিয়ে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর বনিতার শাশুড়ি বনিতার ঘরে যায়, আর সেখানে গিয়ে ফলগুলো দেখতে পায়। এতগুলো আপেল এখানে, এগুলো কে আনছে, কোথায় পেলে এগুলো? না, আসলে আসলে মা, বাবা নিয়ে আসছে। কি, বাবা আনছে? বুইরা শয়তানের তো শখ কম না, ছেলের বউকে পালিয়ে পালিয়ে আপেল খাওয়ায়, আর তুই সেগুলো চুপি চুপি খাস, তাই না? কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আমি কি তোকে খেতে দেই না নাকি? মা, আপনি এভাবে বলছেন কেন? আমি একা খেতাম না মা, আর বাবা শুধু আজকেই নিয়ে এসেছে মা, আর কখনো আনেনি। চুপ কর, আর একটা কথাও বলবি না। দাঁড়া, তোর লুকিয়ে লুকিয়ে ফল খাওয়া আমি বার করছি। এই বলে মিনতি ফলগুলো নিয়ে বনিতার গায়ে ছুঁড়ে মারে। বাড়ির সব কাজ পড়ে আছে, সেদিকে খেয়াল নেই, আর মহারানী এখানে বসে ফল খাচ্ছে, যা এখান থেকে, কাজ কর গিয়ে। এরপর মিনতি সেখান থেকে চলে যায়, আর বনিতাও কিছু না বলে চুপ করে তার কাজে চলে যায়। এভাবেই মিনতি প্রতিনিয়ত বনিতাকে কষ্ট দিত। একদিন হঠাৎই বনিতার শ্বশুর বিমল খুব অসুস্থ হয়ে পড়ে, আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ডাক্তার সাহেব তাকে দেখে বলে, শুনুন মিনতি দেবী, আপনার স্বামীর অনেক বড় অসুখ হয়েছে, ওনার একটা বড় অপারেশন করাতে হবে, নইলে ওনাকে বাঁচানো যাবে না, আর এই অপারেশনে 2 লক্ষ টাকা লাগবে। কি বলছেন কি ডাক্তার সাহেব, 2 লাখ টাকা? আমরা এত টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো এত টাকা নেই, আর আমার ছেলেটাও বেঁচে নেই, বিধবা বউকে নিয়েই আমার সংসার। নেই বললে তো হবে না, যে করেই হোক টাকাটা জমা করুন, নইলে আমি এই অপারেশন করতে পারবো না, আর আপনার স্বামীকেও বাঁচাতে পারবো না। এই কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে মিনতি ও বনিতা দুজনেই চিন্তায় পড়ে যায়। বনিতা ভাবতে থাকে, কি হবে এবার, আমাদের কাছে তো এত টাকা নেই, যে কোনো একটা উপায় আমাকে বের করতেই হবে,
না হলে যে বাবাকে বাজানো যাবে না, বাবাকে আমি হারাতে চাই না। তারা অনেক জায়গায় টাকা খোঁজে, কিন্তু কোনোভাবেই 2 লাখ টাকা জোগাড় করতে পারে না। হে ভগবান, আমি কি আমার বাবাকে বাঁচাতে পারবো না? আমায় তুমি পথ বলে দাও প্রভু। এসব বলে হাঁটতে হাঁটতে পরিতা হঠাৎ একটা পোস্টার দেখতে পায়। সে তার শ্বশুর যেই হাসপাতালে ভর্তি সেখানের ঠিকানা দেখতে পায় আর সেখানে যায়। পরিতা হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, এই হাসপাতালে রণক চ্যাটার্জি কত নাম্বার রুমে আছে একটু বলবেন? এরপর ডাক্তার রুম নাম্বার বলে দেয় আর বনিতা সেখানে যায়। রণক বাবু, হ্যাঁ বলুন। আপনি আপনার বাবার জন্য ও নেগেটিভ রক্তের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন আর তার বিনিময়ে 5 লাখ টাকা দিতে চেয়েছেন। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি আপনার বাবাকে রক্ত দিতে চাই। আপনার যতগুলো রক্ত লাগে আমার কাছ থেকে নিন, কিন্তু তার বিনিময়ে আমায় 2 লক্ষ টাকা দিন। আপনি সত্যি বলছেন? আপনি রক্ত দিবেন? আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার 2 লক্ষ টাকা প্রয়োজন কেন, যার জন্য আপনি সব রক্ত দিতে চাচ্ছেন? এরপর বনিতা তার সব কথা রণককে খুলে বলে আর তারপর বনিতার রক্ত নেওয়া হয় আর ওই টাকা দিয়ে বিমলের অপারেশনও করা হয়। বনিতার রক্ত নেওয়ায় সে দুর্বল হয়ে পড়ে, তাই রণক বনিতাকে নিয়ে তার শ্বশুর শাশুড়ির কাছে যায়। আর মিনতি বনিতাকে রণকের সাথে দেখে ভীষণ রেগে যায়। সি 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 সি, দেখেছ তোমার আদরের বৌমাকে? এদিকে তুমি অসুস্থ আর সে পরপুরুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি রে তুই, এটা করতে তোর বিবেকে বাঁধলো না? চুপ করুন আপনি, কি সব বাজে কথা বলছেন? আপনি জানেন উনি কত ভালো, আপনাদের জন্য কত চিন্তা করে, আপনাদের জন্য উনি ওনার জীবনও দিতে পারেন। আজ আপনার স্বামীর অপারেশনের টাকা উনি ওনার রক্ত বিক্রি করে দিয়েছেন। আরও কি বলেছেন জানেন? ওনার সব রক্ত দরকার পড়লে নিতে, তবুও যেন ওনাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। বৌমা, উনি যা বলছেন সব সত্যি? আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা, তুমি আমাদের জন্য এত ভাবো, আমাদের এত ভালোবাসো, আর আমি সব সময় তোমার উপর অত্যাচার করেছি, তোমায় মেরেছি, আমায় মাফ করে দাও তুমি বৌমা। এসব আপনি কি বলছেন মা? আপনারাই তো আমার বাবা মা, আপনাদের জন্য করব না তো কার জন্য করব? আমি আমার বাবা মাকে আগেই হারিয়েছি, আপনাদের আর হারাতে চাই না মা। হ্যাঁ মা, তুমি আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। বনিতাকে রণকের অনেক পছন্দ হয় আর কিছুদিন পরে সে বিমলের কাছে বনিতাকে বিয়ে করার প্রস্তাব দেয় আর বিমলও তাতে রাজি হয়। আর কিছুদিনের মধ্যেই রণকের সাথে বনিতার বিয়ে হয়। এতে সকলেই অনেক খুশি হয়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না। কিন্তু আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।